পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃতদের আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলো। সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়, মশি লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবু বলিল না শোনা। আদালতে পেশের আগে কবিতা ওড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। আমি শুধু একটা কবিতার লাইন বলি, মশি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না শোনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি কতটা সফল মনে করে? 100% সফল, কিন্তু পঞ্চায়েত ভোটে নবজোয়ারে জনজোয়ার এসেছে, কিন্তু পঞ্চায়েত ভোটে গন্ডগোল। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পার্থ চট্টোপাধ্যায় সহ ধৃতদের আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হলো, আজকে সিবিআই এর তরফ থেকে কি অবস্থান থাকবে এদের জন্য? দেখো, সিবিআই তরফ থেকে এদের যাতে জামিনের আবেদন হলে সেই ক্ষেত্রে যাতে জামিনের আবেদন মঞ্জুর না হয় সেই আবেদনই তারা করবেন, অর্থাৎ জেল হেফাজতেরই আবেদন তারা করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে আসা হয়, জেল থেকে যখন তাকে পুলিশের গাড়িতে নিয়ে আসা হয়, তাকে প্রথম প্রশ্ন করা হয় যে রাজ্যে অমিত শাহ আসছেন, তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি তখন দুটি লাইন বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিম্ববতী কবিতার দুটি লাইন বলেন, এবং তিনি সেখানে বলছেন যে মশিলিপি দিল তবু ঢাকিল না ছবি, অগ্নি দিল তবুও গলিল না শোনা। যে বিম্ববতী কবিতাতে শুরুতেই আমরা জানি যে রানী তিনি নিজে সর্বসুন্দরী নিজেকে মনে করেন, কিন্তু আয়নার সামনে যখন তিনি আসেন তিনি উপলব্ধি করেন যে তার যে সতীনের মেয়ে সেই সর্বসুন্দরী। কোনো না কোনোভাবে ইঙ্গিতপূর্ণ এই যে মন্তব্য তিনি কবিতার মাধ্যমে করলেন সেটাই মনে করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি তার এই কবিতার উল্লেখের সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি চলছে সেই পরিপ্রেক্ষিতে তার কী মনোভাব বা তিনি কী ভাবছেন। তিনি কিন্তু জানান যে 100% সফল এই প্রোগ্রাম, এবং তার সঙ্গে সঙ্গে তার এটাও বক্তব্য যে নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে, এবং কবিতার লাইন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির পক্ষে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করলেন। আর কিছুক্ষণের মধ্যে তাকে যে কোর্ট লক আপ রয়েছে সেখান থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে এবং সওয়াল জবাব শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, তার সঙ্গে সঙ্গে সুবীরেশ ভট্টাচার্য এবং অন্যান্যরা মোট 6 জনকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে, তাদেরকে কোর্ট লক আপে রাখা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব শুরু হবে আদালত কক্ষে এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ যে 6 জনকে নিয়ে আসা হয়েছে আলিপুর সিবিআই বিশেষ আদালতে, সেখানে সওয়াল জবাব পর্ব শুরু হবে। তবে আজকে আদালতে ঢোকার আগে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়, একেবারে রবি ঠাকুর আওড়ালেন তিনি। বললেন, মশি লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবু গলিল না শোনা। একই সঙ্গে নবজোয়ার জাত কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 100% সফল এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। আমি শুধু একটা কবিতার লাইন বলি, মশি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না শোনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি কতটা সফল মনে করে? 100% সফল, কিন্তু পঞ্চায়েত ভোটে নবজোয়ারে জনজোয়ার এসেছে, কিন্তু পঞ্চায়েত ভোটে গন্ডগোল। 2 মাস ব্যাপী কর্মসূচি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি, আর সেই নবজোয়ার কর্মসূচি 100% সফল এমনটাই বলছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন গত বছরের জুলাই মাসে, আজ তিনি সহ মোট 6 জনকে সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হয়েছে, তাদেরকে পেশ করা হবে এবং সিবিআই আজও কিন্তু তাদের জামিনের বিরোধিতা করবে। আর ঠিক সেই সময় এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আওড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলছেন যে নবজোয়ার কর্মসূচি 100% সফল, শুধু তাই নয় নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে এমনটাই মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। মশি লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবু গলিল না শোনা। বিভিন্ন সময় আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য শুনেছি, আর একেবারে রবি ঠাকুর আওড়ালেন আদালতে ঢোকার আগে পার্থ চট্টোপাধ্যায়। এর আগেও কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন, বারবার তিনি বলেছেন তিনি দলের পাশে আছেন, তিনি দলের সাথে আছেন, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ দীর্ঘদিন আগে তার থেকে দূরত্ব বাড়িয়েছে, তাকে কার্যত ছেঁটে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় নিজের আনুগত্য বিভিন্ন সময় প্রকাশ করেছেন। আজও কিন্তু বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি 100% সফল, শুধু তাই নয় নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে এমনটাই তার মন্তব্য। রাহুল সিনহা বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন আদালতে ঢোকার আগে।
না, বিষয় হচ্ছে যে দুর্নীতিতে উনি অটল, আর এত পাকা খেলোয়াড় দুর্নীতিতে হাজার চেষ্টা করেও হাজার কিছু করেও অবিচল উনি রয়েছেন, কোনোভাবেই ওনার কাছ থেকে কিছু বের করতে পারেনি যে কার প্রেরণায় উনি দুর্নীতি করেছেন, কোথায় টাকাগুলো গিয়েছে সেই সম্পর্কে যা কিছু তথ্য উনি এখন পর্যন্ত বলেননি, এটাই উনি কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। কিন্তু আজ না বললে কাল অবশ্যই বলবেন এ আশা আমরা নাই। ধন্যবাদ রাহুলবাবু। পার্থ চট্টোপাধ্যায়, তিনি আজকে আলিপুর সিবিআই আদালতে তাকে পেশ করা হলো। তিনি সহ মোট ছজনকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজকে আদালতে পেশ করা হচ্ছে। আজও কিন্তু তাদের জামিনের আবেদনের বিরোধিতা করবে সিবিআই। তার আগে আজকে আদালতে ঢোকার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে, এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা কিন্তু আবারও প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময়বাবু, শুধুমাত্র রবি ঠাকুর আওড়ালেন পার্থ চট্টোপাধ্যায় এমনটাই নয়, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাও কিন্তু দৃঢ়ভাবে আবার প্রকাশ করলেন। 100% সফল হয়েছে নবজোয়ার যাত্রা এমনটাই বলছেন তিনি, কার্যত জনজোয়ার। রবীন্দ্রনাথ সম্পর্কে একটি মানপত্র লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই মানপত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংযোজন ছিল তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এখন এই যে বিস্ময়, এটা তো দত্তবোধক শব্দ। আপনি যদি শরতের নীল আকাশ দেখে বিস্মিত হন, তেমনি আমি আপনি ভয়ঙ্কর রকমের সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেও আপনি বিস্মিতই হন। ফলে বিস্ময় এই শব্দটা ইতিবাচক নেতিবাচক উভয়ার্থে ব্যবহৃত হতে পারে। এখন সমস্যা হচ্ছে 21 কোটি 47 লাখ আর 27 কোটি 90 লাখ দুটো ফ্ল্যাটে দেখবার পরে আমি বিস্মিত হতে পারি, আমার তো অধিকার থাকে, এবং সেই অধিকার থেকে আমি প্রত্যাশা করতে পারি কোন শুভক্ষণে উদিবে নয়নে অপরূপ রূপবিন্দু, রবীন্দ্রনাথের কথা। এখন নবখোয়ার চলছে, এবং এই নবখোয়ার তা নাকি এমন সাফল্য অর্জন করছে পার্থবাবু জেলের ভেতর থেকেও বুঝতে পারছেন যে সেটা নাকি ইতিহাস তৈরি করছে। এখন মুশকিল কি জানেন তো, সাপমোচনে সাপমুক্ত হয়ে যাওয়ার পরে প্রদীপ দিয়ে গান গেয়ে উঠেছিলেন, আমাদের সাপমোচনের নায়িকা, এবং সেই গানের লাইনে লেখা ছিল, লাইনটা মনে পড়ছে না আমার, একটি আনন্দ হেরি তপমানে চাষিয়া, এই ধরনের একটা। তো আমার সেই রকম মনে হচ্ছে আজকে পার্থ চ্যাটার্জির সঙ্গে যদি আমার দেখা হতো, তাহলে আমি তাকে বলতাম এটি করুণা জাগে আজি তপমানে চাষিয়া। তন্ময়দা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতি কাণ্ডে মোট ছজনকে আজকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব পর্ব শুরু হবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়, প্রশ্ন হাইকোর্টের বিচারপতির। তদন্তকারী সংস্থা যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে সমস্যা কিসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়, প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা স্থানান্তরিত হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং সেখানেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় এই প্রশ্ন তিনি তুলেছেন। তদন্তকারী সংস্থা যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধে কিসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায় এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এর আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাস, সেখান থেকে প্রাথমিকের দুটি মামলা স্থানান্তরিত করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই মামলা দুটি স্থানান্তরিত হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। মাননীয় প্রধান বিচারপতির নির্দেশে তা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাঠানো হয়, এবং সেখানেই আজকে সওয়াল করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, যেখানে তিনি মন্তব্য করেছেন এই মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ তিনি দিয়েছেন। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে যে কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধে কিসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায় এই প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে নবজোয়ার কর্মসূচি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকেই তিনি মন্তব্য করেছেন যে নবজোয়ার মিটলেই পঞ্চায়েত ভোট হবে, কবে ভোট হবে তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, তারই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বি টিম কংগ্রেসের নেতাদের যোগ্য জবাব আগামী দিন দেবেন, দেবেন বলুন দেবেন কিনা? আমি আপনাকে বলছি এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন হবে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির সঙ্গে এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাব। উনি কি এই ভোট লুটের মহড়া দিতে ওর পার্টিকে প্র্যাকটিস করাবার জন্য বেরিয়েছেন? এক্ষেত্রে তাই মনে হচ্ছে। তাহলে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সমস্ত মানুষের ভোটের অধিকার, বিরোধীদের প্রার্থী দেওয়ার অধিকার যা গণতন্ত্রে স্বীকৃত সংবিধান সম্মত, তা ব্যবস্থা করতে হবে। এই ধরনের একটা অদ্ভুত রকমের সরকার পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের আর কোথাও চলছে না। পার্টি নিশ্চয়ই একটা প্রভাব সরকারের উপর থাকবে, বিশেষ করে রুলিং পার্টি, কিন্তু রাজ্য সরকারের কর্মসূচি, প্রশাসনের কর্মসূচি, দল অ্যানাউন্স করে দেবে দু মাস, তিন মাস, চার মাস পরে হবে পঞ্চায়েতের ভোট বা অন্য কোনো ভোট, এটা তো কখনো কল্পনা করতে পারা যায় না। পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, নির্দিষ্ট করে কোনো নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, যদিও তার আগে নবজোয়ার কর্মসূচি থেকে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন নবজোয়ার কর্মসূচি শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। নিয়োগের দাবিতে অপর প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। করুণাময়ী এবং সেক্টর ফাইভ এই দুটি জায়গা থেকে অভিযান শুরু হবে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এই মুহূর্তে ছবি দেখতে চাইব। দেখো, তোমাকে প্রথমে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে গার্ডরেল করে দেওয়া হয়েছে করুণাময়ী থেকে সেক্টর ফাইভ বাউন্ড যে লেনটি রয়েছে সেটি, এবং দেখা যাচ্ছে যে যারা মেট্রোর যাত্রী তাদেরকে কিন্তু বাছাই করে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে, তার মধ্যে যাতে কোনোভাবে 2016 সালের যারা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন তারা যাতে কোনোভাবে বেরিয়ে আসতে না পারেন সেটা কিন্তু নিশ্চিত করছে পুলিশ। তুমি দেখতেই পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে একেবারে করুণাময়ীর মুখে। মূলত 2016 সালের যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন তারা ক্লাস থেকে ফাইভ থেকে এইট, তাদের কিন্তু মূলত তিনটি দাবি। এক, অবিলম্বে কিন্তু তাদের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করতে হবে, এবং সেই প্যানেল প্রকাশ করার পাশাপাশি জয় এবং কাউন্সিলিং এবং তার পাশাপাশি জয়নিং এই দ্রুত ব্যবস্থা করতে হবে। কারণ তারা কিন্তু যেহেতু দাবি করছেন যে ইতিমধ্যে আদালতের নির্দেশ হয়ে গেছে, কিন্তু তারপরেও আচার্য সদন এখনও পর্যন্ত ঢিলেমি করছে, এবং সেই কারণেই তাদের এই নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে, এবং সেই দাবি তুলে তারা কিন্তু আজকে আচার্য সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিল, এবং সেই মোতাবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে করুণাময়ী যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে কার্যত পুলিশের তরফে দুর্গ পরিণত করা হয়েছে, র্যাপ নামানো হয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এবং পুলিশের শীর্ষকর্তারা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না হয়। সেই জন্য কিন্তু করুণাময়ী থেকে সেক্টর ফাইভ ফাইভ বাউন্ড
যে লেন রয়েছে সেই লেন কিন্তু একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তো পরিস্থিতি তৈরি না হতে পারে। তুমি দেখতেই পাচ্ছ পুলিশের তরফ থেকে একেবারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে করুণাময়ীদের পাশাপাশি। আপনাদের সেক্টর ফাইভ এর ছবি দেখাবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অর্ণব, কড়া পুলিশি প্রহরা করুণাময়ী থেকে, আর সেক্টর ফাইভ থেকে যে অভিযান শুরু হবে এসএসসি চাকরি প্রার্থীদের আপার প্রাইমারি, তাতে কি ছবি এই মুহূর্তে? দেখো, একই ধরনের চিত্র কিন্তু এই সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেও তোমাকে দেখিয়ে দেবো, যে এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে একদম মেট্রোর গেটের ঠিক মুখেতেই, সেক্টর ফাইভে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের একটি নির্দিষ্ট এখানে মেট্রো ঢোকার কথা রয়েছে, এবং ঢোকার পরেই যারা এই চাকরি প্রার্থীরা যারা আজকে আন্দোলন করবেন, তারা কিন্তু সেই মেট্রো করে নামার পরেই তারা তাদের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং সেই রওনা দেওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, প্রায় 10টা থেকে এখানে পুলিশ রয়েছে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি মেট্রো গেটগুলিতে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের একদম গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে পুলিশের যে ভ্যান, এখানে পুলিশের ভ্যানও কিন্তু প্রস্তুত করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি ভ্যান এখানে প্রস্তুত করা রয়েছে, এরকম বেশ কিছু বাস এবং ভ্যান এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। সব মিলিয়ে এখানেও সাজো রব। এখন যারা হচ্ছে চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করবেন তাদের অপেক্ষায় প্রহর গুনছে এখানে পুলিশ। একেবারেই অর্ণব, অর্থাৎ দু জায়গায়, একদিকে করুণাময়ী, অন্যদিকে সেক্টর ফাইভ, এই দুটি জায়গা থেকে আজকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান শুরু হবে। আর তার আগে দু জায়গাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। সেক্টর ফাইভের যে মেট্রো স্টেশন সেখানেই কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পুলিশ আজকে একেবারে শুরু থেকেই তৎপর। একদিকে সেক্টর ফাইভের ছবি দেখছেন, আর অন্যদিকে করুণাময়ীর ছবি।